ধানবাদ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক, ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে যাতে প্রতিটি মানুষ যারা পরিষেবার জন্য আসবে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। একটা অন্য আঙ্গিনায় একটা আমরা কর্মসূচি আরম্ভ করছি, কারণ এখানে তো জনসাধারণের তাদের বিভিন্ন পরিষেবা নিয়ে পৌরসভাগুলোর কাজ, সেই পরিষেবাগুলো তারা ঠিকঠিক যাতে পায়, যাতে অসুবিধে না হয়, তার জন্য হয়তো আমাদের স্টাফেরা করবেন কি, হয়তো যে কোনো কারণে হয়তো সেটা করা গেল না। এবার করা গেল না বলে তো হবে না, কারণ এটা তো জনসাধারণের ব্যাপার, মানুষ মানুষকে নিয়ে আমাদের কাজ, সেই মানুষের যদি পরিষেবা যদি না পায় তাহলে তো আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাই বলছেন যে কোনো মানুষে যেন অসুবিধা না হয়, তাই সেই মানুষের অসুবিধাগুলো যাতে না হয় সেই জন্যই আমরা তাদের একটা আমরা খাতা করেছি, আমার সাংবাদিক বন্ধুরাও আছেন, যে দৈনিক কাজের বিবরণ প্রত্যেক দিন তারা একটা কিন্তু বলবে দৈনিকের এক একটা পাতা, কাজের তালিকা কী কাজ করবেন, কাজের কী কাজটা কী, কাজের বিবরণটা কী, সমস্যাটা কী, সমাধানটা কী, সমাধানটা তিনি এ করে তার যে ডিপার্টমেন্টের যে হেড আছে তার কাছে দেবেন যে দেখুন এই ব্যাপারটা আছে। তারপর সেই ডিপার্টমেন্ট থেকে যে হেড আছে আমাদের ইউএসআই সপ্তাহ সপ্তাহে সেগুলোকে চেক করবেন, ওনার কাছে পাঠাবে, উনি সপ্তাহ সপ্তাহ দেখবেন যে কী অসুবিধা সুবিধা আছে, উনি আরও কিছু টিম করবেন আর কি, ইউএসআইকে বলবো যে আপনি একটা টিম করে নেবেন, সেই টিম করে নিয়ে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ যে কোনো মানুষের যেন কোনো অসুবিধে না হয়, কোনো অসুবিধে না হয়, তার সেই অসুবিধেগুলো আমাদের যাতে আমরা সাকসেসফুল করতে পারি সেই জন্যই আমরা প্রত্যেক দিন প্রত্যেক স্টাফ তাকে আপনার একটা করে আপনি ডায়েরি দিয়ে দিচ্ছেন, প্রত্যেক দিনে সে পাতা এ করে রাখবে, আর সেইটা তার যে অফিসের যে হেড আছে তার ডিপার্টমেন্টে তিনি সেটা দেখবেন, দেখে আপনার কাছে পাঠাবেন, আর সপ্তাহ সপ্তাহ আপনাকে কিন্তু সেই প্রত্যেক ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু দেখতে হবে, আর একটা টিম করে একটা পার্থক্য আছে ব্যাপারে জমা দিয়ে যে কর্মসূচিটা আমাদের পৌরসভা যেসব আমাদের কর্মী ভাইয়েরা আছেন তাদেরকে আমরা তাদের প্রত্যেক দিনের ডায়েরি মেনটেনের জন্য আমরা ডায়েরি দিলাম, প্রতিদিনের কাজ, কারণ এটা পৌরসভা, এটা তো পরিষেবামূলক কাজ, কোনো যাতে কোনো মানুষ যাতে তাদের কোনো অসুবিধে না হয়, তো কাজ করতে করতে হয়তো তার কোনো একটা প্রবলেমের জন্যে সে কাজটা তার হলো না, কেন হলো না সেইটা যদি তার নোট থাকবে, কী অসুবিধে কী সুবিধে তার সমাধান কী, উদ্যতন কর্তৃপক্ষকে সেইটা জানানোর জন্যে আমরা প্রত্যেক দিনে তিনি যেমন তার ডায়েরিটা যেমন করবেন কী কাজটা করবেন সেটা পৌরসভা জানতে পারবে, আর কাজটা করতে যে অসুবিধে যাদের যাদের যেটা হচ্ছে তার সেই অসুবিধেটা থাকবে, সমাধানটাও দেখা থাকবে, এইটা নিয়েই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন কোনো মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেই জন্যই আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা এই ধরনের একটা কর্মসূচি আমরা নিয়েছি একটা নতুনভাবে। হঠাৎ এরকম বললেন মানে পৌরসভার কর্মীদের কোনো পার্টির কোনো কমপ্লেন? না না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে
সত্তরটা যে 74টা যে পরিষেবা, সেই পরিষেবাগুলো যাতে প্রত্যেকেই পায়, কারণ পৌরসভা পঞ্চায়েত এখানেই তো তার সেই পরিষেবাগুলো এ করার, এখান থেকেই তো পরিষেবাগুলো কোনো কোনো একজনের থেকে ফিরে গেল। এবার কেন ফিরে গেল সেটা আমরা জানতে পারছি না, সেটা স্টাফেরা সেটা করে আমাদের ইওকে জানাবে, ইও আমাদেরকে জানাবে যে তার সমস্যাটা আমরা কিভাবে সমাধান করবো। এই খাতাটার নাম কি দেবে? এই খাতাটা দেখি তো, যে পৌরসভার দৈনিক কাজের বিবরণ, মানে এটা হচ্ছে মানুষের পরিষেবাটা যাতে কোনো ব্যাহত না হয় আর কি। Collection, jeans and t-shirts, only for men.